ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি সাদ্দামের পাখি সেটআপে। আর শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের সাদ্দামকে। সাদ্দাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, ভালোই আছি। তো পাখি তো একটা দেখা যাচ্ছে পাইনঅ্যাপেল কুনুর। এটা হচ্ছে পাইনঅ্যাপেল কুনুর। আচ্ছা, টেম করা না? টেম করা। কামড় দেয় নাকি? না, এটা কামড় দেয় না, একটু কামড় দেবে না। মাশাআল্লাহ, ভাই দেখতে পাচ্ছেন ডানা কাটা আছে? জানলা খোলা দিকে ছেলে দেখানো যাচ্ছে না, আমার ফ্যানও চলছে। এটা প্রাইস কেমন পড়বে সাদম? পাখি বড় করতে গেলে অবশ্যই খরচ হয়। তো এটা কি একটাই আছে? কি খবর এবার? বিশাল দেড়াত লম্বা প্রায়, দামে করার কিছু নেই। কারণ হাটে গেলেও 3,500 টাকা সন্ত জোড়া বিক্রি হয় না, 4,000 উপরে লাগে হাটে। যেগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, বন থেকে ধরা হয়। আর এগুলো হচ্ছে খাঁচায় পালা ডিম বাচ্চা করে না। এই জোড়া হচ্ছে ফিক্স প্রাইস 3,500, 4,500 না 3,500 টাকা। বিরাট লম্বা, এটা হচ্ছে ইন্ডিয়ান রিং নেক প্যারট, অনেকে দেশি টিয়া বলে থাকে, সব কিছু একই জিনিস।4,000 টাকা পড়বে। আচ্ছা, ওই যে পায়ে মার্কিং করা নাকি লাল রং দেওয়া আছে? এখানে এক জোড়া অ্যালবিনো ফিক্সার লাপাট আছে। আচ্ছা, সাদা দুই প্লেয়ার ছিল না, এক প্লেয়ার কেটে রাখুন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু লোকাল বিট। সাদা পাবে কিন্তু রেড আই আসলে পাওয়া যায় না, দাম বেশি হয় সবাই জানে। এটা হচ্ছে অ্যালবিনো ফিশার লাপার, দাম পড়বে হচ্ছে 7,000 টাকা ফিক্স প্রাইস না। আর এখানে লাইম ফিশার দেখা যাচ্ছে একজোড়া। সবগুলো ফ্রেশ পাখি। দাদা, একটা চন্দনা দেখা যাচ্ছে যে, এক বছর কিন্তু এটা মিঠু বলে। মিঠু বলে? হ্যাঁ মিঠু বলে।
ছেলে পাখি দেখে বোঝা যাচ্ছে এটা দাম কিরকম পড়বে? দেখতে পাচ্ছেন এখানে একজন সান কুনুর আছে, মাশাআল্লাহ চমৎকার বুকের কালার, চমৎকার একটা জোড়া। এটা কি আগের প্লেয়ার নাকি সাদম? আগেরটা সেল হয়ে গেছে ভাইয়া, আগেরটার সাথে কোন মিলে নতুন ডিএনএ কার্ড না? মাশাআল্লাহ 2021 ডিএনএ কথা মানে বয়স 3 বছরের নিচে না উপরে হবে, ডিম বাচ্চা করা ভিউ দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই পাইনাপল কুনুর, এটা একদম মাস্টার প্লেয়ার, ডিম বাচ্চা করা। এটা ডিম বাচ্চা করা না? এটার বুকের কালার কিরকম আছে? এটার বুকের কালার ভালো আছে ভাই, অনেক সুন্দর কালার আছে। বলে দেখাও দাম মাত্র 6,000 টাকা। আমার কাছে 2 পেয়ার ছিল, 1 পেয়ার বিক্রি হয়েছে, 1 পেয়ার আছে। এই পেয়ারটা চাচ্ছি আপনার 12,000 টাকা, কিছুটা কম রাখা যাবে না? এটা দামটা হচ্ছে 6,000 টাকা, 6,000। তবে আপনার চ্যানেল থেকে আসলে কিছুটা ডিসকাউন্ট করা হবে। তবে আমি যে পাখিগুলোর দাম বলছি, যেটার দাম ফিক্সড বলছি ওটা ফিক্সড, ঠিক আছে? আর যেটা বলছি হ্যাঁ ফিক্সড মানে ফিক্সড, আর যেটা আপনার বলছি যে কমানো যাবে সেটা কমানো যাবে, সমস্যা নেই। আর এখানে একজোড়া আছে, আর এগুলা সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি। এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ফিশার, ইয়েলো ফিশার, আর একটা হচ্ছে ব্লু শ্যাবল আর কি, ঠিক আছে? এটা আপনার ব্লু শ্যাবলটা হচ্ছে আপনার মেল, আর হচ্ছে ইয়েলো ফিশারটা হচ্ছে আপনার মেল ফিমেল। এই পেয়ারটা পড়বে 3500 টাকা। আর আমার কাছে যে পাখিগুলো আছে সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি, ঠিক আছে? আর এগুলো তো সবই ইম্পোর্টের পাখি হয়, তবে বাংলাদেশে 6 মাস 1 বছর এরকম ছিল, এই জন্য এটা লোকাল ব্রিডের পাখি আর কি। না যেটা ফিক্সড বলছি ওটা ফিক্সড, আর যেটা বলছি যে দামাদামি করা যাবে ওটা দামাদামি করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ না একটা মেল একটা ফিমেল, ঠিক আছে? দুইটাই টাইম পাখি, ঠিক আছে? না একটু কামড় দিবে না, দুইটার একটা কামড় দেয় না। এটা আপনার জোড়া নিলে আমি কমায় রাখবো, আর সিঙ্গেল নিলে 4,500 টাকা পিস, আর যদি জোড়া নেয় তাহলে আমি কিছুটা কমায় রাখবো। এটার বয়স ছিল আপনার 1 বছর। জি অবশ্যই দিতে পারবো, 6,000 টাকা পিস। 6,000 টাকা পিস। আর তোমার টিআর বিডিং এর অফার প্রাইস? টিআর বিডিং পেয়ার অফার প্রাইস 3,500 টাকা জোড়া। 3,500 টাকা জোড়া, এটা কিন্তু ফিক্স পাই যাবো, ঠিক আছে? দাম নেওয়ার সুযোগ নেই না, যেগুলো ফিক্স পাই বলছে ফিক্স পাই, আর যেগুলো কিছুটা কম রাখা আছে কিছুটা ডিসকাউন্ট করে দিব না। জি তো ফোন নম্বর বলে দিও। আমার ফোন নাম্বার হচ্ছে 01998585707।
লোকেশন হচ্ছে মিরপুর 13 নম্বর। আমার এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আছে, অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, যারা পাখি লাগবে তারাই ফোন দিবেন। আর হচ্ছে শুধু যে আমি পাখি বিক্রি করি এরকম কিছু না, কেউ চাইলে আমার কাছে যে কোনো পাখি সেল করতে পারবেন ফোন দিয়ে, আমার কন্ট্যাক্ট নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। আমার ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে আপনার ডেলিভারি খরচ 500 টাকা, আমরা বাসের মাধ্যমে পাঠাই, ঠিক আছে? আর ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে, ডেলিভারি খরচ সহ ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে। আপনি ঠিকানা দিবেন, পাখি ডেলিভারি হবে 100%। আর ঢাকার মধ্যে ডেলিভারি হচ্ছে ডেলিভারি চার্জটা আপনি আগে পাঠাই দিতে হবে, তারপর আমরা পাঠাবো। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি পাঠাও দিয়ে পাঠাবো, পাঠাওয়ালার পাখি টাকা দিয়ে দিবে। কেউ যদি আমার লোকেশনে এসে নিতে চান, সেই ক্ষেত্রে আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 13 নম্বর, আইসা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে হবে, মিরপুর 13 নম্বর বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।